এক খ্রিস্টান বলছিল মুসলমানদেরকে টিটকারি কইরা, তোমার নবী সবচেয়ে নিকৃষ্ট নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিজাতি বিজাতি কেন করে নিকৃষ্ট লোকগুলা আলোচনাও করে নিকৃষ্ট বিষয়াদিগুলো, কথা ঠিক কি? পায়খানা পোর্সা এরা সবচেয়ে একটা নিকৃষ্ট জিনিস না, কথা হয় না? তাহলে পায়খানা পোর্সা এই সম্পর্কে তোমার নবী আলোচনা করছে, তাহলে এই তো নিকৃষ্ট বিষয়ে যে আলোচনা করে, হে নিকৃষ্ট নবী। জোরে বলেন মুসলমান বলে ওরে কফাল ঘোরা, এর নামই তো শ্রেষ্ঠ নবী, আর এর নামই তো মহামানব, আর এর নামই তো শ্রেষ্ঠ মানুষ। কারণ যে ছোট থেকে ছোট, বড়র থেকে বড়, সর্ববিষয়ে যে একটা দিক নির্দেশ বলা দেশে, সেই হলো শ্রেষ্ঠ। আমার নবী খালি পায়খানা প্রস্তাবখানা কিভাবে যাইতে হবে, বেরোইতে হবে, এইটাই শিখিয়েছে না? রাষ্ট্র কেমন পরিচালনা করতে হবে তাও শিখিয়েছে, শিখাইছে কি শিখেছে? এক হিন্দু তবি খ্রিস্টান, খ্রিস্টান তবি ডাক্তার, তবি মানে ডাক্তার, বলতেছে মুসলমানদেরকে তোমার নবী শ্রেষ্ঠ নবী, তোমার নবী ডাক্তারের বিষয় সম্পর্কে কি সিদ্ধান্ত দিচ্ছে? শ্রেষ্ঠ হইলে তো সব বিষয়ে তার একটা সিদ্ধান্ত থাকবে। কলে হ্যাঁ আমার নবী ডাক্তারের বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছে। কল তা কি? কলে আমার নবী বলছে তোমরা পেটকে তিনটা ভাগ করো, কয় ভাগ? এক ভাগ খানা, মুখস্থ করেন, এক ভাগ খানা, এক ভাগ পানি, এক ভাগ খালি। কলে আমার নবী এইভাবে খানা খাইতে বলছে, এক ভাগ খানা, এক ভাগ পানি, এক ভাগ খালি। খ্রিস্টান তুমি বলতেছেন এই নিয়মে যদি কোনো মানুষ চলে, কোনোদিন তার পেটের রোগ আসতে পারে না, আর সমস্ত রোগ সরায় পেটের থেকে, কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, এ আল্লাহর বান্দারা, আজকে আমার নবী সম্পর্কে জানেন, কোরআন করিম সম্পর্কে জানেন, ইসলাম সম্পর্কে জানেন, এরপরে এই নিয়ম অনুযায়ী চলে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান। আজকে অনেক মুসলমান সন্তান আমার বাজারে আছেন, ইহুদিন আসলে খ্রিস্টান বিজাতিদের পায়খানা পোর্সাবে পাচারে খাইছে, ওদের নীতি আদর্শ কালচার এর ভিতরে অভ্যস্ত হয়েছে, ওদের নীতি আদর্শ কালচারটা ওরা ওইটাই জব্দ করে, ওইটাকে ওরা পর্যালোচনা করে, ওইটা নিয়ে ওরা কি করে জলাফেরা করে। কিন্তু বাজার মনে রাই তো হারামের ভিতরে কিন্তু আরাম না। কিছুদিন আগে করোনা রোগ শুরু হইল, প্রথম শুরু হলো চীনের মধ্যে, ঠিক কি না? করোনায় কোটি কোটি মানুষ আক্রান্ত, কিন্তু একজন মুসলমানও করোনা রোগের ভিতরে আক্রান্ত হয় নাই। সেই দেশের প্রেসিডেন্ট সব আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? সবাইকে আক্রান্ত আক্রমণ করলো মুসলমানের ব্যাপারটা কি? খবর নিয়ে দেখে মুসলমানরা পাঁচ ওয়াক্ত ওযু কইরে মসজিদে নামাজ পড়ে, কথা হয় না? বোঝেন কিছু? মুসলমানরা কুকুর খায় না, শুকুর খায় না, বিভিন্ন যেগুলো কোরআন ও হাদিসে নিষিদ্ধ ওগুলো খায় না, ওরা তালাশ করে পাইছে, ওগুলো খাইলে হারামের মধ্যে আরাম নাই। ওর ক্রিয়া খারাপ, ওর ক্রিয়া কি? আমার বাজারদেরকে বলবো, যা পায় তা খায়, মুসলমান যা পায় তা খায় না, কথা ঠিক কি না? মুসলমান চলবে হলে আল্লাহ আল্লাহ রসুলের দিক নির্দেশনা অনুযায়ী, যদি এরকম করে চলতে পারো, নিজের জীবন গঠন করতে পারো, দুনিয়া তো শান্তির শেষ নাই, আর আল্লাহ আখেরা তো তোমাকে সম্মানিত শান্তি দান করবে, ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বরদান মা বোনদেরকে বলবো, বাজান রাশিয়া
300 বিভিন্ন দেশ ইতিহাস তালাশ করলে দেখবেন তোবায়ন ছিল যার পূর্বক্তাদের ভিতরে লেনিন কালমার্স বাজার এমন ভাবে ওদের বড় মূর্তি অঙ্কন করলো বাজার কয়েক বছর পূর্বে সেই লেনিনের মূর্তিকে ক্যারেনের মাধ্যমে উঠাইয়া সাগরের ভিতরে নিক্ষেপ করছে পরে এই এই শয়তান ভাইয়া মগ খাইছে এই নীতি মাধ্যমে এই নীতি আদর্শের মাধ্যমে এখন আমরা আর মানুষ নাই এখন শান্তি তো দূরের কথা অশান্তির আগুন ধাউ 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 করে জ্বলছে কথা ঠিক কি না বাজান বিদেশি কালচার যারা নাকি পাগল হইছ কিছুদিন আগে একজনের সঙ্গে দেখা যখন ছেলে সন্তান একটু বড় হয় বাপ মার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই ছেলে যায় যার মনে মেয়ে যায় যার মনে বাপ থাকে যার মনে মা থাকে যার মনে মানে একটা হুবাহু কুত্তা শিয়া শুয়ার মনে পশুর মতো গেছিলাম সিলেট লোকটা আমাকে খুব মহব্বত করে এই দিন দেন খুব বড় ধনী মানুষ আমেরিকায় থাকে তারপর নামাজ টামাজ পড়ার পরে খুব এই খেদমত করে এই জুতাত কই উমুক আগ কই দেয় খুব খেত আমি বললাম এর বাচ্চা কাচ্চা কয় না তোর কইল পুরো মনে নাই কইল হুজুর দুইটা না কয়টা ছেলের কথা কইছি আর মেয়ের কথা জানি কয়টা কইছি কইলে ছেলে টেলে দেখি না গান একারই দেখি কইলে হুজুর বইলেন না কোথায় যে চল্লি গেছ কথা কোনো সম্পর্ক আমি কইল অকন কি কইলে হুজুর আমেরিকার নিয়ম ইয়ে আমি কইল অকন কি কইলে হুজুর আজকে এত বছর পর্যন্ত পরে 15 না 16 বছর কইল কইলে ওই চইলে যে গেছে আর করে আর তালাস করার ক্ষমতা নেই একটা ডাইরেক্ট কুত্তা শিয়া শুয়ারের মতো আচরণ পশু যখন নাকি এই দুধ খাইয়ে দিয়ে বাচ্চা বড় হয় এই বেলা কোনো খবর আছে ঠিক হুবাহু এই আদর্শ এইটা বাস্তবের জন্য ভাগ করে কিছু মুসলমান সন্তানও এই নীতি আদর্শের মধ্যে ভাগ করে কথা ঠিক হারামের বিচারে কি নাই আবার কর চললে বুঝবা অন্তরের শান্তি আমার মাওলার জেকেরের মধ্যে সম্পদের মধ্যে ভাগ লইছ আর সম্মান ক্ষমতা এর ভিতরে শান্তি নেই ভাগ কিছুদিন আগে দেখো না যমুনা গ্রুপের মালিক মারা যায় যখন শ্বাস টানতে ছাড়তে পারে না ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার যদি তুমি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কলম নিয়ে আসো সমস্ত সম্পদ তোমাকে লিখে দেই কই শ্বাস টানার ছাড়াইতে পারলো না এ দুনিয়াদার পাগল কো দুনিয়ার পাগল হয়েছ হাতে কাছে খবর দুনিয়া কি নমায়েশ পর নজর হয় হা তো দুনিয়ার পাগল হইলা দুনিয়া সম্পর্কে একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে চিন্তা করো বাজান রে যখন চক্ষু বন্ধ করে পেছনের দিকে তাকাবা মনে হয় যেন সব কালকের ঘটনা ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল চুলগুলা পাইকা গেল বাজার দাঁতগুলা পইরা বকল খেয়া গেল পিছনের দিকে তাকাইয়া দেখি সব মনে হয় যেন কালকের ঘটনা কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম কত লোক নিয়ে বাজারে একসঙ্গে বাজার করলাম এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলা কার বাজারে দেখা যায় না চায়ের টেবিলেও নাই গল্পের টেবিলেও আবার দুনিয়ার যে কোনো প্রান্তে বাজার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায় তোমার আমার আম্মা আব্বা বাড়ির দরজায় ঘুমায় রইল আজ পরে খবর দিত পারল না নিত কিন্তু পারলাম না
মন কি বজরে মন রে, এমন তো একদিন আসবে রে মন দুনিয়ার সব কে বলবে চলতে থাকবে মন, তুমি আর আমি আর থাকবো না। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া সম্পর্কে চিন্তা করো, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর রওনা করো। আর দুনিয়া মাজরাতুল আখেরা, এই দুনিয়া টল আখেরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। আজকে দুনিয়া থাকা অবস্থা করে আল্লাহকে আল্লাহ বইয়া ডাকু, আমার মাওলার সঙ্গে সঙ্গে তোমার আমার ডাকে সারা দিবে। কবরে দেয়া শত শত বছর আল্লাহকে ডাকু, আমার মালিক একবার ওর ডাকে সারা দিবে। আবার ওলা ডাক দিয়ে বলো ফেরেশতারা, নাফরমান দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাই, ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করছে, আমার রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করছে, নবীর তরিক অনুযায়ী আমার চলে নাই। আহারে দল দলের নেতার শক্তিতে, আহারে বংশের গরমে, টাকার গরমে, ক্ষমতার গরমে, ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, কেউ বলার মতো কোনো শক্তিও নাই। আরে এখন কবরের ভিতরে আসছে, এখন ডানের দিকে তাকিয়ে দেখে কেউ নাই, বামের দিকে তাকিয়ে দেখে কেউ না, উপরে সামনে কেউ নাই, এখন দেখবি দেখা পাই আমাকে ডাকে। আমার মালিক ডাক দেওয়ার মুখারাম স, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুলছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম, শত শত বছর আমাকে ডাকবি, একবার আর তোর ডাকে সারা দিব। ও কবরের মাটি, নাফরমানকে দুই পাশে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এ মুসলমান বিশ্বাস কিন্তু করা লাগবে না, ইমান কিন্তু থাকবে না। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের আল কবরু রওজাতু মিন রিয়াজিল জান্নাহ আও উফরাতু মিন উফরিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না, কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের আল কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে বইল। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আরে কোন কোন নাফরমানের কবরের ভিতরে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নীনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদরা, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে, কেমন পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়ো, বাজান টাকার গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, মাওলার পাগল হও চোখে পানি নিয়ে কলম নরম কইরা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া আমার মাওলার কবরে যাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সামনে তোমার আমার সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসার আগে আল্লাহর হাবিব তোমাকে আমাকে দোয়া শিক্ষা দিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাল। আল্লাহ আপনি আমার হায়াতকে বাড়াই রমজান পর্যন্ত পৌঁছে, রমজান মাস
এমন এক মাস যেই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে পার থাকা অবস্থায় তিনবারে বললেন আমিন। আজান সাহাবা কেরাম জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো এরকম আমিন কখনোই বলেন না, আজকে কেন বললেন? জিব্রাইল আমিন আসছে আমাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার উপর থেকে রমজান মাসের রোজা সইলা গেল এই সুযোগ পাইয়াও যদি গুনাহ মাফ করাতে না পারে তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আল্লাহ আপনি কবুল করে না। আসলে তোমার আমার চিন্তাও নাই, বুঝো নাই, এর জন্য চেষ্টাও নাই, চোখেও পানি নাই, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন বাজার, এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, বাজার ঈদ মানে খুশি, সবাই খুশির দিন ঈদের দিন খুশি করে, আর সরদার দো বাজান তামাম দুনিয়ার ভিতরে প্রায় বাংলাদেশের মতো 200 দেশের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ কইরা ফুফাইয়া ফুফাইয়া কান্দে, লোকেরা বলে আমির ঈদের দিন খুশির দিন আপনি কেন ঘরের দরজা বন্ধ কইরা কান্দে? তখন বলে আমার সাথীরা জিব্রাইল আলাইহিসসালাম দোয়া করছেন আমি কবুল হওয়ার জন্য বলছি আমি। জিব্রাইল আলাইহিসসালামকে দোয়া শিক্ষা দিয়েছেন মহান রব্বুল আলামিন, মাধ্যম বানাইলেন জিব্রাইলকে, আমিন বলাইলেন আমার মাধ্যমে আল্লাহর হাবিবের হালে আল্লাহর হাবিবকে। এ আমার সাহাবীরা ও আমার সঙ্গীরা, আল্লাহর হাবিব আমিন বলছেন, জিব্রাইল আলাইহিসসালাম দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। আমি ওমর তো জানি না, আমার উপর থেকে রমজান মাসে রোজা চইলা গেল, আমি আমার গুনাহ মাফ করাইতে পারলাম কি না? আমার তো জানা নাই, আজকে ঈদের দিনও সুযোগ আছে, আজকে আবার মাওলা মাফ করবে, আমি একটু কাইতে কাইতে দেখি আমার মাওলা আজকেও আমাকে মাফ করে কিনা, এই জন্য আমি একটু কান্দি। সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, রমজান মাস আসছে, রমজান মাসের কদর কইর, বাজান রমজান মাসকে গুরুত্ব দিও, গুনাহ মাফ করাইয়া নিও। বাজান রমজান মাস হইল এমন এক মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দি দেলটাকে ভাইঙ্গা হাত উড়াইয়া মাফ চাইতে দেরি, আমার মাওলা বন্ধবন্দিকে মাফ করতে দেরি না। যখন বন্দা বলবে মালিক গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির, তোমার কাছে মাফ চাই, মালিক বলবে বন্দা যা তোর জীবনের সব গুনাহ মাফ করে দে। আল্লাহ আপনি আমাদের রমজান মাসের বরকত নসিব করিয়ে রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছাইয়া দিয়ে, আমার মালিকের কাছে দোয়া যদি করু, আমার মালিক কিন্তু বড় দয়ার মায়ার মালিক, চাওয়ার মতো যদি চাইতে পারো আমার মালিক তোমাকে আমাকে বঞ্চিত করবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠায় দরজা দিয়ে নতুন বউ হয়েছিল রে মা, কত মেয়ে লোকের শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল,
والحمد لله رب العالمين.